বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ দেখাবো যে অ্যাপটির মাধ্যমে আপনি আপনার ফোনে কোনো সমস্যা আছে কি না সেটি নিজেই বের করতে পারবেন তো বন্ধুরা এই বিষয়টি যখন আপনার বন্ধুরা দেখবে যে আপনি নিজে নিজে আপনার ফোনের সমস্যাগুলো বের করতে পারছেন তাহলে কিন্তু তারা সবাই অবাক হয়ে যাবে তো বন্ধুরা এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে তো বড় মতো দেখছেন জিরোটা একটি ওপ সাথে আছে আমি না তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এখন ভিডিওটি শুরু করি তো এই জন্য বন্ধুরা আপনাদের একটি যে অ্যান্ড্রয়েড অ্যাপ ইনস্টল করতে হবে কিভাবে এই অ্যাপটি ইনস্টল করবেন সেটি আমি আমার এই ভিডিওর শেষে দেখিয়ে দিব তো চলুন এখন দেখে নেই এই অ্যাপসটির কাজ কিভাবে করতে হয় তো সিম্পলি আমি আমার ফোন থেকে এই অ্যাপসটিকে ওপেন করছি অ্যাপসটি ওপেন হবার পর বন্ধুরা আপনারা এমন একটি এন্টারফেস দেখতে পাবেন তারপর বন্ধুরা এখান থেকে আপনারা এটিকে নেক্সট করে দেবেন তো নেক্সট করে দেওয়ার পর বন্ধুরা সবাই শেষে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আবার এটিকে নেক্সট করে দিবেন। এটিকে নেক্সট করে দেওয়ার পর এখানে বলবে পারমিশন দেওয়ার জন্য সিম্পলি এখান থেকে এটিকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনার কাছে বিভিন্ন পারমিশন চাইবে এখান থেকে সবগুলোকে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেবার পরে বন্ধুরা সবার নিচে দেখুন আরেকটি অপশন রয়েছে নেক্সট সিম্পলি নেক্সটে ক্লিক করবেন করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা অ্যান্ডারফেস চলে আসবে এখান থেকে বন্ধুরা খেয়াল করুন এখানে স্ক্রিন সাউন্ড এখানে আমার কিন্তু দুটো লাল ডট উঠে রয়েছে অর্থাৎ আমি এই টেস্টগুলো করছিলাম কিন্তু এই টেস্টের মধ্যে আমি সম্পূর্ণভাবে করতে পারিনি এই জন্য এখানে একটি লাল সিগন্যাল দিচ্ছে আমি আপনাদেরকে বিষয়টি আরেকটু বুঝিয়ে বললে হয়তো বুঝতে পারবেন সিম্পলি ধরুন আমি আবার স্ক্রিনে ক্লিক করলাম স্ক্রিনে ক্লিক করার পর বলছে এখানে টাচ স্ক্রিন করার জন্য আমি সিম্পলি টাচ স্ক্রিন করলাম টাচ স্ক্রিন করার পর এখানে বলছে আমার পুরোটা স্ক্রিন নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ফিল করতে হবে যেমন এখন দেখুন আমি পুরোটা স্ক্রিনকে কিন্তু ব্লক করছি আমি আমার ফিঙ্গার দিয়ে পুরোটো স্ক্রিনের মধ্যে হাত দিয়ে নাড়াচ্ছি এবং এটি কিন্তু ব্লক হয়ে যাচ্ছে এখানে আমাকে নির্দিষ্ট একটি সময় ধরিয়ে দিয়েছে এখানে তিরিশ সেকেন্ড ধরিয়ে দিয়েছে তিরিশ সেকেন্ডের মধ্যে আমার কিন্তু এই কাজটি সম্পূর্ণ করতে হবে তা না হলে কিন্তু আমার স্ক্রিন যে টেস্টটি রয়েছে সেটি ফেল আসবে তো আমি এখন দেখুন তিরিশ সেকেন্ডের মধ্যেই করে ফেলেছি তারপর কি বলেছে এখানে তো বন্ধুরা এখানে দেখুন বলছে গুড জব দ্য টাচ স্ক্রিন চেক পাস দ্য টেস্ট তো এইভাবে আপনারা প্রত্যেকটি টেস্ট করতে পারবেন খুবই সহজে তো দেখুন এখানে আমার টাচ স্ক্রিনটি এখানে কিন্তু গ্রিন সিগন্যাল উঠে গিয়েছে অর্থাৎ আমার স্ক্রিনটি ভালো রয়েছে তো ঠিক এইভাবে স্পিকার রয়েছে ইয়ারফোন রয়েছে মাইক্রোফোন রয়েছে আর অনেকগুলো এখানে অপশন রয়েছে এই অপশনগুলোকে আপনারা কাজে লাগাতে পারবেন যেমন এখানে দেখুন বন্ধুরা এখানে এক্সে এক্সেলের ম্যাটো রয়েছে কম্পাস রয়েছে তারপর আছে ওয়াইফাই ব্লুটুথ সেলুলার জিপিএস তো বন্ধুরা আমি আর আপনাদেরকে বাকিগুলো টেস্ট করে দেখাচ্ছি না আমি সিম্পলি আপনাদেরকে এখান থেকে স্ক্রিনটিকেই টেস্ট করে দেখিয়েছি তো তারপর বন্ধুরা এখান থেকে আপনারা কিন্তু রিপোর্টও করতে পারবেন অর্থাৎ আপনি আপনার ফোনের যে টেস্টটি করছেন সেটি রিপোর্টও নিতে পারবেন তারপর ফোনের কোন ফিগারেশন কি সেটিও খুব সহজে ভালোভাবে জানতে পারবেন এই জন্য সিম্পলি এখানে ধরুন ক্র্যাট রিপোর্ট নামে একটি অপশন রয়েছে সিম্পলি ক্যাট রিপোর্টে ক্লিক করলাম ক্রেট ক্লিক করার সাথে সাথে দেখুন উপরে কিন্তু রিপোর্ট হ্যাশ দিয়ে একটি আইডি নাম্বার চলে এসেছে এবং রিপোর্টটি কয় তারিখে সেটিও চলে এসেছে তারপর এখানে কিন্তু দেখুন বন্ধুরা আমার ফোনের ডিটেলস দেখাচ্ছে যে সাউমি রেডমি ফোর এক্স আমার আই নাম্বারটি দেখাচ্ছে আমার প্রসেসর কতটুকু র্যাম কতটুকু ক্যামেরা কতটুকু সব কিন্তু এখানে দেখাচ্ছে তারপর নিচে আছে হচ্ছে ট্রেস্ট রেজাল্ট রয়েছে তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনের কোনো সমস্যা আছে কি না এবং ডিটেলস আপনার ফোনের জানতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে তো বন্ধুরা এখন চলুন জেনে নেই কীভাবে এই অ্যাপসটিকে ইনস্টল করতে হবে তো বন্ধুরা এই অ্যাপসটিকে ইনস্টল করার জন্য সিম্পলি চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে বন্ধুরা এখানে সার্চ করবেন টেস্ট এম লিখে তো সিম্পলি টেস্ট এম লিখে আমি সার্চ করছি টেস্ট এম লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন সর্বপ্রথমই এই অ্যাপসটি রয়েছে দেখুন টেস্ট এম হার্ডওয়্যার টেস্ট ওয়্যার তো সিম্পলি অ্যাপসটিকে আপনারা ইনস্টল করে নেবেন আমি অলরেডি এই অ্যাপসটিকে ইনস্টল করেছি এই জন্য আমার এখানে ওপেন লেখা রয়েছে আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে তো সিম্পলি আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তাছাড়াও বন্ধুরা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও এই অ্যাপসটির লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে ক্লিক করেও আপনারা অ্যাপসটিকে ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোন টেকনোলজি রিলেটেড ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় জিরোটা এক্টিভের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে